নতুন একটা প্রোডাক্ট মিনিস্টার ওয়াশিং মেশিন এবং টপ লোডেড মেশিনটা। তো মেশিনটার ফিচার সম্পর্কে আমি কিছু বলছি। যেটা হচ্ছে টপ লোডেড, এই মেশিনটাতে আপনি সব ধরনের ফেব্রিক্স ইউজ করতে পারবেন, যেমন জিন্স, কটন, সিল্ক, টোটাল যতগুলো ফেব্রিক্স হয় সবগুলি আপনি ওয়াশ করতে পারবেন। এটাতে 70% পর্যন্ত ড্রাই করে দিবে মেশিন। দুই হচ্ছে এটার ভিতরে একটা চেম্বার আছে ডিটারজেন্ট পাউডার দেওয়ার জন্য, এখানে ডিটারজেন্ট দিবেন, মেশিন অটোমেটিক্যালি এখান থেকে পাউডার পরিমাণ মতো নিয়ে নেবে। দুইটা পাইপ ইউজ করা হয়েছে, একটা দিয়ে পানি ইন করবে আর একটা দিয়ে ওয়াশ করার পরে যে ওয়াটারটা বের হবে, ডার্টি ওয়াটারটা বের হয়ে যাবে। দুই হচ্ছে এটা প্রোগ্রাম সেট করা হয়েছে, খুবই ইজি সিস্টেম, সেটা হচ্ছে এখানে লেখাই আছে পাওয়ার, পাওয়ার প্রেস করলে আপনি অন করবেন, পাওয়ার প্রেস করলে আপনি অফ করবেন, দেন আপনি প্রোগ্রামে যাবেন, প্রোগ্রাম সেট করবেন, সেট মেনু আছে, প্রসেস আছে, ওয়াটার লেভেল দিবেন, দেন আপনি স্টার্ট, স্টার্টের পর কাপড় যদি আবার ওয়াশের পর থামাতে চান আবার প্রেস করলে পুশ, মানে পুশ থেমে যাবে। আর এটার সার্ভিস ওয়ারেন্টি পাবেন 2 বছর, মোটর ওয়ারেন্টি 5 বছর, আর এটার কালার হচ্ছে ডার্ক অ্যাশ। আরেকটা মেশিন আমাদের আছে যেটা হচ্ছে লাইট গোল্ডেন, এটা 7 কেজির, এটাও 7 কেজি, আর আরেকটা হচ্ছে 10 কেজি। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের একটি ওয়াশিং মেশিন ফিটিং করে দেখাবো, আর সাথে জিনিসগুলো লাগবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমে একটি লেদ পাইপ নিয়েছি, লেদ পাইপের মধ্যে আমি এই জিনিসটা ফিটিং করবো। এটা ওয়াশিং মেশিনের সাথে দিয়ে দেয়, এটা এক ধরনের হুস ক্লিপ, ক্লিপ না কী বলে সেটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, সাথে দিয়ে দেয় ওয়াশিং মেশিনের সাথে। এটাকে প্রথমে আপনারা খুলে 4টা নাট আছে খুব সমতলভাবে বসাতে হবে, এটাকে এই ক্লিপটা লাগাতে হবে ভালো মতো, নাহলে এটা ছুটে যাবে, টান দিলে এটা ছুটে যাবে, অনেক সময় টান লাগলে বাচ্চারা টানাটানি করলে এটা ছুটে যায়, ভালো মতো বসাতে হবে, এটা দেখে নিতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয়। এটা সোজা আছে উল্টা, মানে সোজা আবার উল্টা আছে, 2-3 কোয়ারিটার আছে, দেখেন আমি কীভাবে বসাইতেছি, চেক করে নিতে হবে আবার লুজ আছে কি না, সব দিকে একটু খেয়াল রাখতে হবে, তারপরে জিনিসটাকে বসাতে হবে। খেয়াল করেন আর ভিডিওটা আপনারা টানবেন না, টানলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, টেনে সুন্দর মতো পুরো ভিডিও দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে একটি কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটা শেয়ার করবেন অন্যদের শেখার জন্য, যে ভিডিওটা শেয়ার করবেন, দেখা গেলো আপনি কিছু বুঝতেছেন না, তো অন্য আপনি কিছু বুঝতেছেন না, একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসছেন তো আপনি সেটিং করতে পারতেছেন না অথবা কাউকে পাচ্ছেন না, আপনার কাছে কিছু যন্ত্রপাতি আছে যেমন একটা সিলারেন্স, একটা টেস্টার অথবা একটা প্লাস, স্ক্রুড্রাইভার, এসব জিনিস আছে, আপনি নিজেই জিনিসটা ফিটিং করতে পারবেন, কারোর কাছে যেতে হবে না, ঠিক আছে। তো এটা খেয়াল করেন, দেখেন আমি জিনিসটা কীভাবে বসাইতেছি, নাটগুলোকে আসতে সুন্দর মতো টাইট দিতে হবে, ভালো মতো টাইট দিতে হবে, খেয়াল করে দেখে দেখে যদি কোনো দিকে কম বেশি না হয়, চতুর্দিকে সুন্দর মতো টাইট দিতে হবে। আপনারা দেখতে পারতেছেন যে আমি কীভাবে টাইট দিতেছি, খুব খেয়াল করে টাইট দিতে হবে দেখে দেখে, চতুর্দিকে দেখে খেয়াল করে আস্তে আস্তে টাইট দিতে হবে 4টা, আবার একটু ঘুরে দেখতে হবে যে কোনো দিকে একটু কম বেশি আছে কিনা, 19-20 থাকলে এখান থেকে পানি লিক করবে, আমি ঘুরে ঘুরে দেখবেন আপনারা দেখতেছি, আবার আস্তে আস্তে টাইট দিতে হবে, একটু কোনোটা যদি একটু কম বেশি হয় তখন একটু 19-20 করে টাইট দিতে হবে, তারপর আপনি একটা স্টার স্ক্রুড্রাইভার নেবেন, নিয়ে 4টাকে নাটটাকে সুন্দর মতো টাইট দেবেন, একটু খেয়াল করে 4টাকে টাইট দেবেন, দেখতে পাচ্ছেন আমি কীভাবে নাটটা টাইট দিতেছি, দেখে দেখেছি তো 19-20 না হয়, আমার এটা টাইট দেমন হয়ে গেল। এখন আমি এখানে একটা রাবার দিতেছি, রাবারটা কোম্পানি দিয়ে দেয়, সুন্দর মতো রাবারটা বসাতে হবে, যদি সুন্দর মতো না বসে তাহলে এখানে পানি লিক করবে, আমার সময় দেখা গেলো পানি লিক করার কারণে আপনার নিচে জিনিসটা নিচে ভিজে যেতেছে, তখন আপনি বুঝতে পারবেন যে কোথাও লিক হয়েছে, তারপরে জিনিসটা আপনার সুন্দর মতো টাইট দিতে হবে, দেখতে হবে আবার লাগানোর পর দেখতে হবে সুন্দর মতো সোজা হয়ে বসছে কিনা, সোজা হয়ে না বসে তাহলে সেখানে লিক করবে, লড়ে যাওয়া যাবে, খুব ভালো মতো টাইট দিতে হবে, হাতেই টাইট দেওয়া যায়, এর জন্য কোনো কিছু দরকার হবে না, দেখতে পাচ্ছেন যে সুন্দর মতো আমি সোজা করে বসেছি, আবার চেক করে দিচ্ছি কোনো সমস্যা আছে কিনা, তারপরে জিনিসটাকে আপনি লাগাবেন, ওই পিনটাকে লকটাকে তো টান দিবেন, দেখতে স্পিন করতেছে, টান দিবেন, টান দিয়ে বসা দিবেন, বাস লেগে গেলো, আর এটা খোলানোর সময় দেখেন টান দিলেই খুলে যাবে,
আবার টানতে ধরলে লেগে যাবে। এটা খুব ইজি একটা কাজ, আমার যে বেশি কষ্টদায়ক তা না, খুব সহজ একটা কাজ। হ্যাঁ দেখতে পারতেছেন কত সহজ, ইজি, ব্যাস লেগে গেল, এটা লাগানো হয়ে গেল আমার সন্ধ্যা মতো। তারপর আমি এখানে এই জিনিসটা লাগাবো, এখানে একটা ফিল্টার থাকে, একটা ফিল্টার, এই ফিল্টারটা থাকলে আপনার ভালো কি, ওপর থেকে যে পানি আসে, পানির সাথে অনেক সময় ময়লা আসে, ময়লাটা ভিতরে যাবে না, ফিল্টার থাকলে ময়লাটা যাবে না। অনেক সময় যা দেখেন যদি পানি আসে না, তখন আপনি কী করবেন, যেটাকে ধরে উঠ খুলে তখন এখানে উঠে ময়লাটা পরিষ্কার করে দেবেন। আচ্ছা যাই হোক, এখন এটাকে সুন্দর মতো টাট দিবেন, রাবার দেওয়া আছে যেহেতু, সুন্দর টাট দিবেন। টাট দেওয়ার পর ওটাকে চেক করে দেখবেন, একটু ঘুরে সোজা করে দেবেন, বসায় দেবেন, সুন্দর মতো সোজা করে বসিয়ে দেবেন। আচ্ছা তো এটা হলো অ্যাঙ্গেল বাল্ব, এটাকে আমি এটাতে এখন থ্রেড টেপ পাচাবো। সুন্দর মতো থ্রেড টেপটা যদি না পেছান তাহলে এখান থেকে লিক করবে। দেখেন আমি থ্রেড টেপটা কীভাবে পেঁচাচ্ছি আপনাদের আমি দেখা দিতেছি। এবার থ্রেড টেপটা ধরতে হবে আঙুলে ধরে, তারপরে এবার সুন্দর মতো পেঁচাতে হবে আপনাদের থ্রেড টেপটা। সতর্কতা শেপ সতর্কতা হবে, টেপটা পেঁচাতে হবে, একটু ভালো মতো পেঁচাবেন যাতে এখানে লিক না করে। এখন অনেক সময় পানি লিক করে, থ্রেড টেপ কম দিলে পানি লিক করে, তারপরে যদি হাতে একটু মুচড় দিবেন তাহলে অনেক সময় খুলবে না, তারপর আবার একটু দিয়ে দিবেন, তাহলে হলো কি জিনিসটা ভালো মতো লেগে গেল। ব্যাস এখান থেকে একটু মারা হয়ে গেছে, সুন্দর মতো হয়ে গেছেন দেখতে পারতেছেন। আচ্ছা এখন আমি যেখানে অ্যাঙ্গেল বারটা বসাবো সেখানে আমি এটাকে এখন নিয়ে যাবো। এটা পিভিসি ফ্ল্যাগ, এটাকে খুব সহজ সুন্দরভাবে খুলতে হবে, বেশি যেটা মোচড় দিলে জিনিসটা ভেঙে যাবে, খুব সতর্কতা সে খুলতে হবে খুব আস্তে আস্তে। এটা খোলার সময় একটা বোল নিয়ে নেবেন, এখান থেকে পানি পড়বে, আর অবশ্যই খোলার আগে এই লাইনটা খোলার আগে আপনার মেন লাইন বন্ধ করে নেবেন, খুব ভালো মতো মেন লাইনটা বন্ধ করে নেবেন, নাহলে এখান থেকে পানি আসবে তো আপনার ফ্লোরটা নষ্ট হয়ে যাবে, পানি পড়লে ফ্লোরটা ভিজে যাবে, তখন আপনি কাজ করতে পারবেন না। এই যে আমি নিচে একটা বোল দিয়ে নিয়েছি, এবার একটা বোল নেবেন অথবা বালতি মগ যেরকম ই বুঝে ভা বুঝে খুব সুন্দর মতো খুলতে হবে আস্তে আস্তে। বেশিরভাগই প্লাস্টিকের ফ্ল্যাগ থাকে, অনেক সময় ভেঙে যায়, খুব সুন্দর মতো খুলবেন, আর নিচে একটা বোল দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন পানি কীভাবে চাবি বন্ধ করার পরে ঠিক এরকম কিছু পরিমাণ পানি আসবে। আচ্ছা এখন আমি দেখেন সুন্দর মতো বসিয়ে পরে ডান দিকে মুছে দিয়ে কলটাকে লাগাবেন। জিনিসটা যেহেতু প্লাস্টিকের খুব জোরে চাপ দেওয়া যাবে না তো এটা ভেঙে যাবে, খুব হাতেই টাইট দেওয়া যায় সুন্দর মতো। তারপর একটু ভালোভাবে শিলে হাতে একটু টাইট দিলে জিনিস ভালো মতো লেগে লাগবে, টাইটটা ভালো হবে, এখান থেকে ওটা লিক করবে না। এভাবে টাইট দিবেন খুব সতর্কতা সহিত, বেশি জোরে চাপ দিলে এটা ভেঙে যাবে, খুব আস্তে আস্তে টাইট দিতে হবে। দেখতে পারতেছেন আচ্ছা এখন পানি ছাড়তেছে, পানি ছাড়া এখানে হাত দিয়ে নেবেন, কারণ পানিটা ছাড়া এখানে নিচে বোল্টা রাখবেন, কারণ পানিটা একটু প্রথম কিছু পানি ফেলে নেবেন, কারণ অনেক সময় পানিতে পানির সাথে ময়লা আসে। ওই যে আপনার এখানে খোলার পরে এখানে অনেক দিন জাম থাকার কারণে, পড়ে থাকার কারণে প্লাগ নাগানো ছিল, তখন দেখা গেলো এখানে ময়লা জমে থাকে, আয়রন জমে থাকে, এখানে পানিগুলো ফেলে নেবেন। তো এখানে একটু চাপ দিয়ে ধরবেন, কারণ পানিটা ছিটে উপরে চলে যাবে, দেখছেন পানি ছিটে চলে গেছে, এখানে আঙুল দিয়ে নেবেন তাহলে পানিটা ছিটবে না, খুব আস্তে আস্তে ছাড়তে হবে সতর্কতাভাবে। পানির সাথে ময়লা আসছিল, আস্তে আস্তে পানিটা ছাড়বেন, ময়লা পানিগুলো কিছু ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন এখন পরিষ্কার পানি আসছে, আমি এখন বোল্টা সরিয়ে দেব। আর আপনার ভিডিওটা টানবেন না, না টেনে পুরো ভিডিও দেখবেন, দেখেন পানির সাথে কিছু ময়লা আসছিল। আমি এখন ওয়াশিং মেশিনটা এখানে নিয়ে যাবো, জায়গাটা খুব অল্প জায়গা, এখানে মানে ওয়াশিং মেশিন বসানোর পরে একজন মানুষ এখানে ঢুকতে পারবে না, খুব অল্প পরিমাণ জায়গা, এখানে দুজন লাগবে ওয়াশিং মেশিন নিয়ে যেতে, খুব সতর্কভাবে নিতে হবে। দেখতেই পারছেন জায়গাটা খুব অল্প জায়গা, সীমিত জায়গা, দুজন লাগতেছে নিয়ে যেতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অন্যদের শেখার জন্য সহযোগিতা করবেন, যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের
উত্তর দেওয়ার জন্য। এটা একটা রাবার, রাবারটা লেপ পেপার দিয়ে দেয়, এটা সুন্দর মতো লাগাইতে হবে, যদি না লাগান তাহলে এখানটা লিক করবে। ভালো মতো বসায় নিবেন লেপ পেপারটার ভিতরে রাবারটা, তারপর এখানে বসানোর পরে এটা ডান দিকে মুচড় দিবেন, দেখে খুব সুন্দর মতো বসাতে হবে। দেখতেই পারতেছেন ওটা হাত দিয়ে টাইট দেওয়া যায়, এর জন্য অন্য কিছু লাগে না, বাস সুন্দর টাইট দেওয়া হয়ে গেল। আমি এখন পাইটা ছেড়ে দেব, তারপর দেখবেন পানি লিক করে কিনা। ঠিক আছে, এখন দরকার নেই পানি ছাড়ের পরে ছাড়তেছি, যেহেতু আমি এটা সরাবো, জায়গাটা খুব সীমিত জায়গা তো খুব সমস্যা হচ্ছে। অনেকেই বাইরে যেতে চায় কাজ শিখে, তো দেখা গেল অনেকে জানতেছে না বুঝতেছে না, তো এখান থেকে ভিডিওটা দেখে অনেকেই শিখতে পারবে। আর মেশিনটা বসার সময় খুব সতর্কতাভাবে বসাবেন, যাতে সমতলভাবে বসে, আর নিচে পাইপ ট্যাপগুলো সব চেক করে নেবেন যে কোনো মেশিনের তলে পড়তেছে কি না, দেখে নেবেন। খুব সীমিত জায়গা, যে কারণে আমি আপনার দেখাতে পারছি না এখানে কীভাবে কী করতেছি, তাও চেষ্টা করবো দেখানোর জন্য। খুব অল্প পরিমাণ জায়গা, ঢোকা যাবে না এই জায়গাটার মধ্যে, যাই হোক আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য এই জায়গাটায় কীভাবে কী করতে হবে। দেখেন, দেখানোর জন্য চেষ্টা করতেছি, চাপাই নিয়ে আগে হয়ে গেল। সমতলভাবে বসাবেন, বসানোর পর এখানে যে চাবিটা আছে খুব যে চাবিটা আপনারা ছেড়ে দিবেন, বাম দিকে মুচড় দিয়ে ছেড়ে দিবেন। এই যে দেখেন বাম দিকে মুচড় দিয়ে ছেড়ে দিলাম। আর এখানে যে নিচের যে ডেলিভারি লাইনটা আছে ওটাকে আমার ওইখানে লাইন আছে সেখানে আমি দিয়ে দিলাম। তারপরে এখন আমি এটাকে লাইনটাকে সকেটে ঢুকে দিলাম, বাস হয়ে গেল ওয়াশিং মেশিন ফিটিং। লাইন দিয়ে দিলাম, কারেন্ট লাইন এসে বললো, দেখতে পারতেছেন লাইটটা বাতি জ্বলতেছে। এখন আমি স্টার্ট দিতেছি, স্টার্ট দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন,